আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইফিটিং। সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার, আমি আপনাদেরকে আজকে চারটে খুঁটির উপরে ট্যাঙ্কি সেটিং করে আর টিনের ঘরের টিনের বেড়ার সাথে কীভাবে আপনারা বেসিন সেটিং করবেন, কীভাবে খুঁটির উপরে ট্যাঙ্কির সেটিং করবেন, খাঁচাটা কীভাবে তৈরি করবেন, আর মোটরগুলো কীভাবে কী রাখবেন, কোথায় রাখবেন, আর চারটে খুঁটির উপরে ট্যাঙ্কি সেটিং করার মোটর, ট্যাঙ্কি, বেসিন, এগুলো টোটালি কত টাকা খরচ হয় তো এই ব্যাপারে একটা ধারণা দেব। তো প্রথমে আমি আপনাদেরকে দেখেন, এখানে একটি রঙিন টিনের বাথরুম হাফ ওয়াল করা। এখানে আমরা মোটর টিউবওয়েলের সাথে মোটর সেটিং করে দিয়েছি, প্লাস জর্না সেটিং করে দিয়েছি, কুশলকানায় টয়লেটে পোশাওয়ার এগুলো সব সেটিং করে দিয়েছি। তো এখানে চারটে খুঁটির উপরে আমরা ট্যাঙ্কিটা সেটিং করেছি। তো আসলে চারটে খুঁটির উপরে কীভাবে ট্যাঙ্কিটা সেটিং করবেন, তো ট্যাঙ্কিটা হবে কিন্তু টাওয়ারের মতো। আর দেখেন কীভাবে সেটিং করেছি, একটা অ্যাঙ্গেল দিয়ে একটা খাঁচা তৈরি করেছি। তো এই খাঁচাটার ওয়েট 25 কেজির মতো প্রায়, এটা সাইজ 42 ইঞ্চি বাই 42 ইঞ্চি, যাতে এর উপরে দাঁড়িয়ে ট্যাঙ্কিটা পরিষ্কার করা যায়, এভাবে এটাকে তৈরি করা হয়েছে। তো এই চারটা খুঁটি, এই খাঁচার দামগুলো কীরকম একটা ধারণা দিব। তো তার আগে আমি এই ডিজাইনগুলো আগে আপনাদেরকে দেখাই। তো চারটা খুঁটি ঘিরে কিন্তু টাওয়ারের মতো করে সেটিং করতে হবে। তো প্রথমে কিন্তু এটা গোসলখানা টয়লেট, আর এটা হলো পুরাতন একটি ঘর। ঘরের ভিতরে কিন্তু আমরা একটা বেসিন সেটিং করে দিয়েছি, খুবই অল্প খরচে অনেক সুন্দরভাবে এই কাজগুলো আমরা করেছি। তো কাজগুলো দেখাই আপনাদেরকে। আচ্ছা, একটা গ্রামের টিনের ঘর। তো এই ঘরে টিনের ঘরের সাথে গ্রিল করা ঘর, কিন্তু দেখেন বারান্দার পকেট রুমের পাশে আমরা একটা বেসিন সেটিং করে দিয়েছি। বেসিনটার নাম ক্যাপিটাল, এটা কসমো সিরামিক্স। তো দেখেন এখানে একটা যে বেসিনটা আমরা সেটিং করেছি, তো তার পাশে কিন্তু যে বুটগুলো আছে, বুট 6 mm বুট, অর্ধেক বুট কিনে আমরা 2 খণ্ড করে ডাবল করে লাগিয়ে দিয়েছি, জানি স্ক্রু দিয়ে গ্লাস সেলফ এগুলো লাগানো যায়। দেখেন এই যেখানে বুটটা আমরা সেটিং করে নিয়েছি, আর উপরে স্ক্রু দিয়ে সেলফ প্লাস গ্লাস লাগিয়ে দিয়েছি। আর পিছন সাইডে যে টিনের বেড়ার সাথে বেসিনটা আমরা দাঁড় করে রাখছি, ওটা পিছন সাইডে জিআই তার দিয়ে বা নাট দিয়ে এটা সেটিং করা যায় আর কি। তো দেখেন বেসিনটা কীভাবে সেটিং করলেন এটা দেখলেন। তো পাশে এখন আমি আপনাদেরকে গোসলখানা টয়লেট আর রান্নাঘর দেখাবো। চারটে খুঁটির উপরে এইভাবে কিন্তু ট্যাঙ্কিটা সেটিং করেছি, এটা কিন্তু ঘরের পাশেই। তো এটা প্রথমে আমি আপনাদের গোসলখানাটা দেখাই। তো গোসলখানা আমাদের আগে টিউবওয়েল ছিল, তো টিউবওয়েলের সাথেই কিন্তু আমরা মোটরটা সেটিং করে দিয়েছি, একটা গাজি মোটর সেটিং করে দিয়েছি 10 mm। আর এখানে নিচে বালতি ভরার জন্য পয়েন্ট, আর উপরে জর্না এটা সেটিং করেছি। এটা পাশেও কিন্তু বেসিনটা সেটিং করা যেত ভিতরে, তো যাও এটা ঘরের ভিতরে সেটিং করছে। তো আমরা কাজটা শেষ দিয়েছিলাম গতকালকে, তো আজকে এখানে ভিডিও করলাম। দেখেন এখানে মোটরটা এইভাবে সেটিং করা হয়েছে, জানি পানি না যায়, এটা একটা প্রোটেকশন দেওয়া হবে আর কি। তো পানি গেলেও কিছু হয় না, এগুলো পানিরই মোটর, শুধু ইলেকট্রিক যে বক্সটা আছে ওটা যেন পানি না যায় এটা খেয়াল করতে হবে আর কি। আর এই যে এইভাবে এখান দিয়ে বেসিনে পাইপটা বাইরে চলে গেছে। আর এখানে আমরা এক্সট্রা একটা পয়েন্ট করেছি, জানি পাশে যে একটু গরুর ফার্ম হবে ওখানে পানি নিতে পারবে বা সবজি খেতে পানি দিতে পারবে, এইভাবে ট্যাঙ্কিতে চলে গেছে। আর এই পাশে হলো টয়লেট। তো এখানে টয়লেট আগেই ছিল, শুধু আমরা এখানে নতুন করে পানি লাইনের কাজ করে দিয়েছি। একটা পোষাবার বদনাবার পয়েন্ট, টিস্যু হোল্ডার, সুপকেস, তো এই কাজগুলো কিন্তু আমরা করেছি। তো আসলে টোটালি এখানে আমাদের যে পাইপ ফিটিংসের কাজগুলো করেছি, তো টোটালি এখানে আমাদের মজুরি প্লাস খুঁটি ট্যাঙ্কি এগুলো কিন্তু খুব ভালো মানের ট্যাঙ্কি, পাইপ ভালো মানের, ফিটিংসগুলো ভালো মানের, বেসিনটা ভালো দামি। তো এইগুলো সব মিলিয়ে এখানে টোটাল খরচ হয়েছে আমাদের 40,000 টাকা টোটাল বিল, খুঁটি, ক্লাম, ট্যাঙ্কি, মোটর, বেসিন এগুলো সব মিলিয়ে খরচ হয়েছে 40,000 টাকা। তো এই চারটা খুঁটির দাম 5,800 টাকা, ক্লামটার দাম 3,000 টাকা। তো এগুলো বেসিন মোটর এগুলো সব মিলিয়ে এখানে টোটাল খরচ হয়েছে 40,000 টাকা, আর ঘর বাবদ খরচ হবে প্রায় আপনার 40,000 টাকার মতো। আর পানি ট্যাঙ্কি বাবদ খরচ হয়েছে, মোটর ট্যাঙ্কি সব এগুলো সব মিলিয়ে খরচ হয়েছে 40,000। তো টোটালি 80,000 টাকা হলে আপনার এরকম একটি বাথরুম, মোটর, ট্যাঙ্কি, বেসিন এগুলো সেটিং করতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন।